অনেক কষ্টে সাহস করে রাধিকাকে নিজের মনের কথা জানিয়ে দিল কর্ণ। ভেবেছিল রাধিকাও সায় দেবে, কিন্তু না, সেটার হলো না। নিজের মায়ের থেকেও প্রিয় মনির জন্য নিজের ভালোবাসাকে স্যাক্রিফাইস করল রাধিকা। মন থেকে উভয়ই ভেঙে পড়েছে, তবু মনির কথা রাখতে জয়কে বিয়ে করতে রাজি হয়ে যায় রাধিকা। এদিকে কর্ণ ভাবতে থাকে কোন কারণে রাধিকা তাকে রিজেক্ট করল। সে কি এখনও কৌশিককে ভালোবাসে নাকি অন্য কিছু? অবশেষে জয় তার আর রাধিকার বিয়ের ব্যাপারটা জানিয়ে দেয় কর্ণকে। এক কথায় দারুণভাবে জমে উঠেছে কি করে বলবো তোমায়। অন্যদিকে আবার মহা এপিসোড আসছে ধারাবাহিকে। কর্ণ রাধিকা একটা ঘরে বন্ধ হয়ে গেছে, আর রাধিকা কর্ণকে মানা করছে তৃষাকে বিয়ে করার জন্য। তখন কর্ণ সরাসরি তাকে বিয়ে করার কথা বলে, কিন্তু রাধিকার পক্ষে এটা ততক্ষণ সম্ভব নয় যতক্ষণ না মণি তার সিদ্ধান্ত বদলাচ্ছে। মণি কি তার সিদ্ধান্ত বদলাবে নাকি জয়ের সাথেই রাধিকার বিয়ে দেবে? উত্তর হচ্ছে হ্যাঁ। যে মণি রাধিকার মুখ দেখে তার মনের কথা জেনে যায়, সেই মণি রাধিকার মন খারাপ দেখেও তার সামনে বিয়ে নিয়ে ডিসকাস করে। মণিও জানে রাধিকা কর্ণকে ভালোবাসে, হয়তো অপেক্ষা করছে কখন রাধিকা তাকে এটা বলবে। অন্যদিকে তৃষার সাথে বিয়ে হোক এটাও রাধিকা মেনে নিতে পারবে না, তাই উভয়ই কষ্ট পাবে। অবশেষে মণি রাধিকাকে অনুমতি দেবে তার মনের কথা শোনার জন্য। তবে বিষয়টা যদি শেষ মুহূর্ত হয় তাহলে আই থিঙ্ক জমে যাবে। ক্লাইম্যাক্সে সব কিছু ঠিক হলে বিষয়টা আরও জমকালো হবে। তো বন্ধুরা, তোমার কি মনে হয় কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে কারেন্ট বসকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করতে ভুলো না।